তুমি কোথায় এসছো? ও আচ্ছা, তুমি ছাদে এসছো। আচ্ছা ওঠো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবারতী, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মানে গত দু তিন দিন ধরে আমার এই ডান দিকে আঙ্কেল দাঁতটা ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ। মাঝে একটু এক দুদিন আবার কমেছিল, আবার কালকে রাত্রিরে খুব ব্যথা শুরু হয়। এখন আবার সকালে ঠিক আছি। তো এরকমভাবে চলছে, এখনও বুঝতে পারছি না আক্কেল আসেনি, এখনও আসেনি এখনও আক্কেল আমার, সেই জন্য কি এত আক্কেল দাঁতে ব্যথা হচ্ছে। যাই হোক, তো আক্কেল দাঁতে খুবই ব্যথা হচ্ছে, খুবই মুশকিল লাগে আক্কেল দাঁতে ব্যথা হলে। বুধবার দিন এখানে খুব বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পেঁয়াজি পেলে আহ দুর্দান্ত, পুরো জমে ক্ষীর হয়ে যায়। তো দেখো মামুনি এখানে পেঁয়াজি ভেজেছেন, আর সঙ্গে আছে এখানে টমেটো সস, আর এখন এখানে দেখো আমাদের চাও এসে গেছে। তো এখন চা সহযোগে গরম গরম পেঁয়াজি আমরা খাবো। তো অলরেডি অনেকটাই উঠে গেছে পেঁয়াজি, তো এখন বাদ বাকি যেটা আছে সেটা চা সহযোগে আমরা খেয়ে নেবো দুর্দান্ত। পাবলো, তুমি কি খাচ্ছ বলো তো? তুমি সস খাচ্ছ। পাবলো সস খেতে খুব ভালোবাসে, সেই জন্য পাবলো সস খেয়ে যাচ্ছে। ভালো সসটা, ঝাল লাগছে না পাবলো? ঝাল লাগছে না পাবলো? ঝাল লাগছে মামা? গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, সবাই দিনটা খুব খুব ভালো কাটুক। ঘুম থেকে উঠেছে পাবলো, এখন এই ব্রেকফাস্ট করলো। এবার আমার তো চা এসে গেছে, আমি র চা খাই, আমি দুধ চা খাই না। অনেক বছর হয়ে গেছে দুধ চা খাই না, র চাটাই ভালোবাসি খেতে। তো এখন পাবলো এবার এদিক ওদিক কোন দিকে যাবে বুঝতে পারছি না, কিচেনের দিকে যাবে না বাবার কাছে বেডরুমের দিকে যাবে বুঝতে পারছি না। তো আজকের মেনু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মামুনি সাদা ভাত বেরো দিলেন, তার সাথে এখানে আছে হচ্ছে তিতো, এখানে আছে পুঁই শাক, তার সাথে আছে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের এটা রসা বলতে পারো, আর আমাদের আছে কালকে টক ডাল, আর সাদা ভাত তো দেখতেই পাচ্ছ। আর এটা রাত্রির জন্য মামুনি একটু ভেজে রেখেছেন, দুটো মাছ ভাজা, রুই মাছ ভাজা। তো এখন আমরা এখন ঝটপট খেয়ে নেবো, লাঞ্চ করে নেব। ওই টুকি দেখি তো পাবি, তো পাবলো টুকি, পাবলো টুকি, পাবলো টুকি। এখন বাজে বিকেল 4:45। তো পাবলো এই সময় একটু ফল খায়, তো এই সময় ফ্রুটস কেটে দিয়েছি, তো ফল খাচ্ছিল এখন। তো পাবলোর ফল খাওয়া হয়ে গেছে, এখন পাবলো খেলছে। তো তোমাদের সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা অনেকদিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু দেখানো হয়নি, তো আজকে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দাঁড়াও দেখাই। তো দেখো অর্পির জন্য যে দুল দুটো দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল আমার দুল দুটো। তো যে দোকান থেকে নিয়েছিলাম ওখানে ভাবলাম যে ঠিক আছে একটা আমার জন্যও কিনি। তো আমি কী কালার কিনবো বুঝতে পারছিলাম না, তো ফাইনালি আমি একটা এরকম মাল্টি কালার্ড একটা কিনলাম আর কি, কানের দুল। খুব সুন্দর লেগেছে আমার, এবং দেখো এটার ইয়েটা খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর, আর এইখানে মেইনলি এটা খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি আমি ব্যাক সাইডে ক্যামেরা অন করে তোমাদেরকে শো করছি এটা। তো জানিও কেমন লেগেছে এই কানের দুলটা তোমাদের, অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো এই দেখো এই কানের দুলটা আমি নিয়েছিলাম, খুব সুন্দর। এখানে এই ডিজাইনটা আমার পার্টিকুলারলি খুব সুন্দর লেগেছিলো। তো আর পুরো এরকম অর্ধচাঁদ, এটাও খুব সুন্দর লেগেছিলো ডিজাইনটা, তো সেই জন্য এটা আমি নিয়েছিলাম। আর এটা মোটামুটি আমার মনে হয় অনেক কালারের সাথে পরা যেতে পারে, তো দেখা যাক। দেখো আমি কানের দুলটা পরে নিয়েছি, তো দেখো কেমন লাগছে কানের দুলটা পরে। পাবলো হাত দেয় না। তো এই যে কানের দুলটা পরে নিয়েছি, হ্যাঁ ভালো লাগছে পাবলো? আচ্ছা, তো পাবলোর বলেছে পাবলোর ভালো লাগছে। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগে কানের দুলটা। তো এই কানের দুলটা নিলাম।
তো আমার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে পাবলো টাটা করে দিয়েছে তোমাদেরকে, তো স্টে টিউন, বাই বাই।